হ্যালো গাইস, বর্তমানে আমরা আছি বাণিজ্য মেলায় টুর্কিশ প্যাভিলিয়নের সামনে। চলুন আমরা প্যাভিলিয়নটির ভিতরে যেয়ে দেখি যে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর লাইট এবং অনেক সুন্দর সুন্দর ওয়ালমেড, ওনাদের টার্কিশ ঐতিহ্যবাহী অনেক কিছুই দেখা যাচ্ছে। তো চলুন এবং এদের দাম সম্বন্ধে জানি। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যেন আমাদের সকল ভিডিওর আপডেট আপনারা আগে আগে পেয়ে যান। আর এখানে 25% ডিসকাউন্ট চলতেছে লাইটের উপরে, ঝাড়বাতি বলা যায় যেগুলাকে। আর এত সুন্দর যে আপনি এখানে প্যাভিলিয়নটির ভিতরে এত ভিড়, আমি কি বলবো, যে এত ভিড় আর এত সুন্দর সুন্দর, আপনি চোখ সরাতে পারবেন না যে এত সুন্দর লাইটগুলা। যে আমরা এখন বর্তমানে যে লাইট দেখতেছি এর দাম হলো 38,000 টাকা মানে, দেখুন অনেক সুন্দর লাইট। আর এত ভিড় যে মানে আপনি এখানে আসলে না কিনুন, অন্তত দেখে আপনার মন ভরে যাবে, এটি সত্য। সুন্দর সুন্দর লাইটগুলো দেখুন, এগুলো আপনার এই যে একদম 4,000 টাকা। এটি আপনি আসলে নেওয়ার পরে আপনি ঘরের লাইট টেবিলে যেখানে বসান আপনার ঘরের রুমের শোভা বেড়ে যাবে। আসলে এত সুন্দর, এটি ঘরের কর্নারেও বসাতে পারেন বা যে এত সুন্দর সুন্দর মিরর ওদের কাজ করা, মানে আপনি চোখ সরাতে পারবেন না। লাইটগুলো দেখুন, এক নজরে আমি আপনাদের উপরের ভিউটা দেখাচ্ছি, ওনারা যেভাবে সাজিয়েছে অসম্ভব সুন্দর। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, আসলে ভালো লাগবে আপনার এই ভিডিওটি দেখে। আসলে ঝাড়বাতি এত সুন্দর কাজ করা, ঝাড়বাতি গুলা যে চোখ সরানো যায় না। এগুলা দেখুন অনেক সুন্দর, প্রত্যেকটার উপরে প্রাইস দেওয়া আছে। এটির দাম মাত্র 5,500 টাকা। আবার এখানে টার্কিশ অনেক স্টোনের আংটি, জুয়েলারি, অনেক জুয়েলারি আছে। ওই পাশে ভিড় দেখার কারণে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ওই পাশে করতে পারিনি, মানে মহিলাদের অনেক ভিড় এখানে। 3,500 টাকা। আমি আসলে প্রতিটা জিনিস একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, তারপর ভিড়ের ভিতরে আসলে ভিডিও করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, তারপরও চেষ্টা করলাম একটু ভালোভাবে করার জন্য।
আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। অসম্ভব সুন্দর চায়ের জগগুলা, লাইট, চারবাতি, ওয়ালমেট বলা যায়। আসলে এটা আমার থেকে অনেক দূরে, তো আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। Thank you.